শিক্ষার্থীরা, তোমাদের প্রিটেস্ট পরীক্ষার জন্য ইসলাম শিক্ষার বিষয়ে কিছু নমুনা প্রশ্ন তোমাদের চতুর্থ অধ্যায়ের পাঠ্য বই 146 পৃষ্ঠা থেকে 172 পৃষ্ঠা পর্যন্ত এবং পঞ্চম অধ্যায় পুরোটাই প্রিটেস্টের সিলেবাসে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন রয়েছে। 1 নম্বর সৃজনশীল হচ্ছে, হাবিব সাহেব কথায় কথায় দেশপ্রেমের কথা বলেন, কিন্তু বাস্তবে দেখা যায় তিনি দেশের স্বার্থবিরোধী কাজ করেন, অল্প মূল্যে দেশের সম্পদ বিদেশিদের কাছে বিক্রি করেন। তার বন্ধু আতিক সাহেব মানুষের সাথে নম্র ভদ্র আচরণ করেন, তিনি তার প্রতি অর্পিত দায়িত্ব সময় যথাযথভাবে পালন করেন, তার ব্যবহারে এলাকার লোকেরা খুব খুশি। প্রশ্ন ক, দেশপ্রেমের আরবি প্রতিশব্দ কি? খ, আখলাকে হামিদা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কেন? ক, হাবিব সাহেব প্রকৃত দেশপ্রেমিক কিনা তার করণীয় ব্যাখ্যা করো। ঘ, আতিক সাহেবের মধ্যে আখলাকে হামিদার কোন দিকটি ফুটে উঠেছে, এর গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, হাদিস সাহেব ধনী ব্যক্তি, কিন্তু তিনি তার সম্পদ অনর্থক খরচ করেন, কারণে অকারণে বিভিন্নভাবে তিনি টাকা পয়সা ফুরিয়ে দেন। তাকে উপদেশ দিতে গিয়ে মসজিদের ইমাম সাহেব বললেন, আপনি এভাবে টাকা নষ্ট না করে যদি মানুষের কল্যাণে খরচ করতেন কতই না ভালো হতো। তিনি আরও বললেন, মনে রাখবেন সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন সেই মুক্তি পাবে যে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আসবে। প্রশ্ন ক, পরিচ্ছন্নতার আরবি প্রতিশব্দ কি? খ, পবিত্রতা ইমানের অর্ধেক, উক্তিটির তাৎপর্য লেখো। ক, হাদিস সাহেবের আচরণ আখলাকে হামিদার কোন গুণের পরিপন্থী, তার করণীয় ব্যাখ্যা করো। ঘ, ইমাম সাহেবের শেষোক্ত বক্তব্যের আলোকে আত্মশুদ্ধির গুরুত্ব বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, সালিহা নবম শ্রেণীতে পড়ে, প্রায়ই সে এটা সেটা কেনার কথা বলে মা বাবার কাছ থেকে টাকা নেয়, পরীক্ষায় নকল করে, অন্যের সাথে বিশ্বাসভঙ্গ করে। তার বান্ধবী মহুয়া তাকে ডেকে এরূপ কাজ করতে নিষেধ করে, সে বলে এটা অন্যায়, আমাদের এরূপ কাজ থেকে বিরত থাকা উচিত। কাউকে মন্দ কাজ থেকে বিরত থাকতে বলাকে মহুয়া নিজের পবিত্র দায়িত্ব বলে মনে করে। শুধু তাই নয়, সে মনে করে প্রত্যেকের উচিত মানুষকে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলা। প্রশ্ন ক, কেয়ামতের দিন মুমিনের পাল্লায় কি অপেক্ষা ভারী বস্তু আর কিছুই হবে না? খ, স্বদেশপ্রেম বলতে কি বোঝায়? ক, সালিহার আচরণে আখলাকে জামিমার কোন দিকটি ফুটে উঠেছে, এটা বর্জনের গুরুত্ব বর্ণনা করো। ঘ, মহুয়ার কর্মকাণ্ড পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো। সে তার ধ্বংস কামনা করে এবং নিজের সাফল্য প্রত্যাশা করে। প্রশ্ন ক, প্রতারণা কি অপেক্ষা জঘন্য? খ, আখলাকে জামিমাহর কুফল লেখো। ক, আনিচের আচার আচরণে কি প্রকাশ পেয়েছে, এর পরিণাম বর্ণনা করো। ঘ, আতিকের কর্মকাণ্ড হল দিনের মুন্ডনকারী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ফাহাদ সাহেব ব্যবসায় লোকসান হয়ে তার এক বন্ধুর কাছ থেকে 1 লক্ষ টাকা গ্রহণ করেন। 1 বছর পার হয়ে গেলে তার বন্ধুর নিকট তিনি টাকা ফেরত দিতে যান, কিন্তু তার বন্ধু বলেন 1 লক্ষ টাকার সাথে আরও 2000 টাকা দিতে হবে। এটা শুনে ফাহাদ সাহেব আশ্চর্য হয়ে যান, কিন্তু তার বন্ধুর পীড়াপীড়িতে তিনি তাকে 1 লক্ষ টাকার সাথে আরও 2000 টাকা প্রদান করেন। একবার ফাহাদ সাহেবের ছেলে চাকরির ভাই ভাই প্রথম হন, কর্তৃপক্ষ তার কাছ থেকে 40,000 টাকা দাবি করলে তার ছেলে বলেন, আমি ঘুষ দিয়ে চাকরি নিতে চাই না। প্রশ্ন ক, ঘুষ অর্থ কি? খ, ফেতনা ফাসাদ সম্পর্কে ইসলামী বিধান কি? ক, ফাহাদ সাহেবের বন্ধুর অতিরিক্ত 2000 টাকা গ্রহণ কি হিসেবে গণ্য হবে, এর কুফল বর্ণনা করো। ঘ, ফাহাদ সাহেবের ছেলে কেন ঘুষ দিয়ে চাকরি নিতে অস্বীকার করেন, ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা করো। এই 1 থেকে 8 নম্বর প্রশ্ন তোমাদের চতুর্থ অধ্যায় থেকে উত্তর তোমরা খুঁজে পাবে। এবার পঞ্চম অধ্যায় 9 নম্বর প্রশ্ন, আব্দুল মতিন সাহেব এলাকার চেয়ারম্যান, তার এলাকার লোকেরা খুন খারাপি মারামারি কন্যা সন্তানকে অবমাননা জুয়া খেলা মদ্যপান প্রভৃতিতে লিপ্ত
একবার এলাকার দুদল লোক লোকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বেঁধে দেয়। দীর্ঘদিন এই ঝগড়া চলায় অনেক লোক হতাহত হয়। শেষে আব্দুল মতিন সাহেব কয়েকজন গণ্যমান্য লোকদেরকে সাথে নিয়ে একটি সংঘ গড়ে তোলেন, ফলে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়। ক, আদর্শকে আরবিতে কি বলে? খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহির শৈশবকাল কেমন ছিল? গ, আব্দুল মতিন সাহেবের এলাকার লোকদের কর্মকাণ্ড কোন যুগের লোকদের কর্মকাণ্ডের সাথে মিল রয়েছে? বিস্তারিত লেখো। ঘ, আব্দুল মতিন সাহেবের গঠিত সংঘের সাথে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের কোন ঘটনার সম্পর্ক রয়েছে ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, যুবক বয়সে আবদুল্লাহর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও চারিত্রিক গুণাবলীর সংবাদ শহরের দিকে দিকে ছড়িয়ে পড়ল। এলাকায় একবার বিরোধ দেখা দিলে আবদুল্লাহ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তা মীমাংসা করেন। 40 বছর বয়সে তিনি সত্য প্রচারে ছিলেন আপোষহীন। শত জুলুম নির্যাতন তাকে টলাতে পারেনি এবং কোনো প্রলোভন তাকে অন্যায়ের সাথে আপোষ করতে সম্মতি দেয়নি। শেষে নিজের দেশ ছেড়ে তিনি অন্য দেশে গমন করেন এবং সেখানে বিভিন্ন জাতির লোকদের মধ্যে একটি সনদ প্রণয়ন করেন। এটা মানব ইতিহাসের সর্বোত্তম লিখিত সংবিধান। প্রশ্ন ক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর বিশ্বস্ত কর্মচারীর নাম কি ছিল? খ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি কিভাবে নবুয়ত লাভ করেন? গ, উদ্দীপকে আবদুল্লাহর এলাকায় বিরোধ মীমাংসার উদ্যোগটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? পাঠ্যপুস্তকের আলোকে লেখো। ঘ, উদ্দীপকে বর্ণিত মানব ইতিহাসের প্রথম লিখিত সংবিধান কোনটি? এর প্রধান ধারাগুলো লেখো। 11 নম্বর প্রশ্ন, আব্দুল খালিক ও আব্দুল মালিক একই শহরে বসবাস করেন। রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আব্দুল মালিক আব্দুল খালিকের উপর চড়া হন, এমনকি তিনি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। নির্বাচনে বিজয়ী হয়ে প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও আব্দুল খালিক তাকে ক্ষমা করে দেন। পরবর্তীতে আব্দুল খালিক তার দলীয় লোকদের লক্ষ্য করে বলেন, অধীনস্থদের প্রতি তোমরা সদ্ব্যবহার করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, স্ত্রীদের সাথে সদয় আচরণ করবে। প্রশ্ন ক, মদিনা সনদে মোট কতটি ধারা ছিল? খ, মদিনায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি উদ্যোগ গ্রহণ করলেন? গ, আব্দুল মালিকের প্রতি আব্দুল খালিকের আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। গ, দলীয় লোকদের প্রতি আব্দুল খালিকের উপদেশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজ্জের ভাষণের আলোকে মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, খোবাইব গোটা জীবনের প্রায় অর্ধেক সময় অনৈসলামিক জীবনযাপন করেন। সমাজের কল্যাণকামী শান্তিপ্রিয় মানুষের জন্য তিনি ছিলেন এক ত্রাস। এলাকার কল্যাণকামী জনগণ আল্লাহ তাআলার কাছে তার পরিবর্তনের জন্য দোয়া করতে থাকেন। একদিন তার চরিত্রে এমন পরিবর্তন হয় যে পরবর্তীতে তিনি জনপ্রতিনিধি হয়ে রাতের আধারে গরিব লোকদের বাড়িতে খাবার পৌঁছে দেন। তার বন্ধু খাব্বাব নিজের এলাকায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ঘোষণা দেন যে, তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের হক আদায় না করা পর্যন্ত তারা আমার নিকট শক্তিশালী। প্রশ্ন ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে বিদায় হজ পালন করেন? খ, ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব লেখো। গ, খোবাইবের জীবনের সাথে কার জীবনের মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো। ঘ, খাব্বাবের বক্তব্যের তাৎপর্য ইসলামের প্রথম খলিফার জীবনের আলোকে মূল্যায়ন করো। 13 নম্বর প্রশ্ন, ইসলাম ও আজকের বিশ্ব শীর্ষক সেমিনারে একজন বক্তা বললেন, ইসলামী আইন শাস্ত্র প্রণয়নে একজন মহামানব সারা পৃথিবীতে মর্যাদা লাভ করেছেন, তিনি ফিকা শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। দ্বিতীয় বক্তা বললেন, সর্বপ্রথম জ্ঞান বিজ্ঞান চর্চা শুরু হয় মুসলমানদের হাতে। বিভিন্ন ধরনের উদ্ভাবন, চিকিৎসা, দর্শন, শিক্ষা, মানব কল্যাণে মুসলমানদের অবদান অপরিসীম। তাই একজন মুসলিমের লেখা আল কানুন ফিত্তিব গ্রন্থটিকে ডক্টর ওসলার চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেছেন। প্রশ্ন ক, কাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়? খ, কাকে কেন রসায়ন শাস্ত্রের জনক বলা হয়? গ, প্রথম বক্তার আলোচনায় ইসলামের কোন মনীষীর কথা ফুটে উঠেছে? ফিকা শাস্ত্রে তার অবদান উল্লেখ করো। ঘ, দ্বিতীয় বক্তার বক্তব্যের আলোকে চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন করো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই কয়েকটি প্রশ্ন রইল, এগুলো তোমরা বাসায় চেষ্টা করো। যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে। আগামী রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।